ক্রমশ চড়ছে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে উত্তেজনার পারদ। মার্কিন সরকার ইরানের অর্থনীতিকে দুর্বল করতে উদ্যোগী বলে অভিযোগ তুলল ইরানের উপরাষ্ট্রপতি ইসহাক জাহাঙ্গিরি। তিনি জানান, নিষেধাজ্ঞা মোকাবিলায় যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে ইরানের, তারা ভবিষ্যতেও নিষেধাজ্ঞা মোকাবিলা করবে বলে জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্র রাষ্ট্রগুলি একঘরে হয়ে পড়েছে বলে জানান ইসহাক জাহাঙ্গিরি।